আশা করি তোমরা সবাই ভালো আছো আগের ক্লাসে আমরা এই জিনিসটা পড়িয়েছিলাম তোমরা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে পপুলেশন গ্রোথ ইকুয়েশান দুটো আছে একটা জেসেফ কার পায় একটা এসসেফ কার পায় একটা হচ্ছে এক্সপোনেন্সিয়াল গ্রোথ ইকুয়েশান আর একটা লজিস্টিক গ্রোথ ইকুয়েশান অ্যাটলিস্ট আমাদের সিলেবাসে এইগুলো আছে এখন আজকে এই মুহূর্তে আমার আলোচ্য বিষয় হচ্ছে এক্সপ এক্সপোনেন্সিয়াল গ্রোথ ইকুয়েশান জিনিসটা কি এখন এক্সপোনেন্সিয়াল গ্রোথ ইকুয়েশান একটা আইডিয়াল মডেল এক্সপোনেন্সিয়াল গ্রোথ মডেল প্রথমেই লিখি এক্সপোনেন্সিয়াল গ্রোথ এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল মডেলটা কিন্তু একটা আইডিয়াল মডেল যেমন তোমরা প্রথমে আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে রিয়েল গ্যাস ইকুয়েশানের দিকে গেছো মনে পড়ে যে পি ভিজিক্যাল টু এনার টি থেকে পি প্লাস এন এনস্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন ভিজিক্যাল টু এনার টি এইভাবে রিয়েল গ্যাসে আগে আইডিয়ালটার দরকার কিন্তু হয়েছে এখানেও তেমন আগে আইডিয়াল সিচুয়েশানটা আমরা বিবেচনা করব তারপর অন্যান্য ভেরিয়েবল প্যারামিটারগুলো সেই আইডিয়ালের মধ্যে ইনক্লুড করে মোর লজিস্টিক ইকুয়েশানের দিকে আমরা অ্যাপ্রোচ করব। তো যাই হোক আইডিয়াল গ্যাস ইকুয়েশন এই এক্সপোরিয়েন্সিয়াল গ্রোথ ইকুয়েশান কেন আইডিয়াল বলছি তার কারণ এইখানে কতগুলো অ্যাজামশান করে নিয়েছে অ্যাজামশানগুলো এরকম যে পপুলেশান গ্রোথ বাড়তেই থাকবে ইনডেফিনাইটলি অর্থাৎ পপুলেশান উইল ইনক্রিজ পপুলেশান পপুলেশান গ্রোথ উইল কন্টিনিউ টু উইল কন্টিনিউ কন্টিনিউ টু ইনক্রিজ ইনক্রিজ ইনডেফিনাইট indefinitely মানে এটা কন্টিনিউয়াসলি বাড়তেই থাকবে ইনডেফিনাইটলি মানে একদম ইনফিনিটি পর্যন্ত এটা বাড়তেই থাকবে এবং বাড়তে থাকবে কেন তার রিজিনগুলো এইভাবে বলছে যে এটা বাড়তেই থাকবে এটা একটা অ্যাজামশান যে দু নম্বর অ্যাজামশান হচ্ছে যে এই মানে রিসোর্সের কোনো অভাব থাকবে না অর্থাৎ সেই যে যে পপুলেশানটা আমরা কনসিডার করছি ধরো আমরা ওই আমাদের যে রিজিয়ানে স্কুল বা কলেজ আছে যাদের সেই রিজিয়ানটাই ধরো এখানে স্টুডেন্টাই বেসিক্যালি শুনছো তো সেই রিজিয়ানে ধরো ধরো একজন লোক আছে এবং অসংখ্য ফলের গাছ অসংখ্য ফুলের গাছ অসংখ্য মানে মানে তার এগ্রিকালচারের শেষ নেই সমস্ত কিছু সে হাতের কাছে পেয়ে যাচ্ছে অর্থাৎ আনলিমিটেড রিসোর্সেস সে পেয়ে যাচ্ছে হাতের কাছে যদি এই রকম আইডিয়াল সিচুয়েশান হয় আনলিমিটেড রিসোর্স আনলিমিটেড রিসোর্সেস আনলিমিটেড রিসোর্সেস পাচ্ছে লাইক ফুড ফুড সেল্টার এইরকম আনলিমিটেড রিসোর্সে পেয়ে যাচ্ছে আর তার কোনো এই রকম অ্যাসানসান করে নিচ্ছি যে তার কোনোদিনও কোনো রোগ হবে না কোনো প্রেডেটার এসে তাকে অ্যাটাক করবে না সে ধরো একটা রিজিয়ানে আছে ধরো অনেক রকম তো অ্যানিমেল আছে ধরো প্রে প্রেডেটার রিলেশন আছে সেখানে সেই সমস্ত অ্যানিমেলগুলোকে ধরো অন্য একটা অ্যানিমেল খেয়ে নেয় ধরো হরিণের পপুলেশন কনসিডার করছি ডিয়ার সে কী করবে বাঘ সিংহ এসে খেয়ে নেয় কিন্তু এখানে হরিণের কনসিডার করছি আমরা পপুলেশান অ্যাজ ই বাঘ সিংহ এরা কেউ নেই অর্থাৎ ইনডেফিনাইটলি অথচ ইনডেফিনাইটলি তাদের ফুড আছে ঘাস আছে হরিণ যা খায় এবং তার ফলে সে কি না পপুলেশন ইনক্রিজ করতেই থাকবে যদি হরিণটাকে না খায় আর লিমিটে মানে আনলিমিটেড রিসোর্স থাকে তাহলে হরিণের পপুলেশান বাড়তি থাকবে সেই অবস্থাটাকেই ধরছি আর কি আমরা অর্থাৎ নো নো ডিজিজ হ্যাঁ নো ডিজিজ কোনো ডিজিজ নেই এটাকে আমরা অ্যাসিউম করে নিচ্ছি নো কম্পিটিশান ওই হরিণগুলোর কথাই ভাবো ধরো এত ঘাস আছে যে আরেকটা হরিণের সঙ্গে আরেকটা হরিণের কোনো কম্পিটিশান নেই প্রচুর আছে সে খেয়ে নিচ্ছে খেতে পারছে কম্পিটিশান নো কম্পিটিশান এখানে নো দি নো কম্পিটিশান আর কি নো প্রেডেটার আর ইটিসি আর কি মানে তোমরা আরও কিছু ভাবতে পারো আমি যতগুলো ভাবলাম বললাম নো প্রেডেটার ইটিসি হ্যাঁ মানে একটা আইডিয়াল সিচুয়েশান যে ধরো এরকম আইডিয়াল সিচুয়েশন হয়তো সৃষ্টির অতীতে ধরো যখন মানুষ ছিল তখনও তাদেরকে প্রেডিটার অ্যাটাক ট্যাটাক এই সমস্ত করতো কিন্তু অনেক রিসোর্সটা বেশি ছিল এখন রিসোর্সটা অনেক লিমিটেড হয়ে গেছে কিন্তু এইরকম আইডিয়াল সিচুয়েশান যদি আমরা ভাবি তখন এই এক্সপোনেন্সিয়াল গ্রোথ মডেলকে অ্যাপ্লাই করা যাবে এখন এই আইডিয়াল সিচুয়েশান কি এখন বর্তমানে একদম নেই সেটা কিন্তু নয় একদম নেই এটা বলতে পারবো না সেটা যেমন ধরো আমরা ল্যাবরেটরিতে ব্যাকটেরিয়া কালচার করি যখন ব্যাকটেরিয়া কালচার করা হয় যখন তখন এই আইডিয়াল সিচুয়েশানটাকে ল্যাবরেটরির মধ্যে তৈরি করা হয় যাতে করে ব্যাকটেরিয়াগুলো খুব ঠিকঠাকভাবে গ্রোথ গ্রোথ হতে পারে এবং সেই ব্যাকটেরিয়াগুলোকে কালচার করে তারপর আমরা সায়েন্টিফিক স্টাডি করি যে ধরো কোনো একটা পার্টিকুলার কেউ ড্রাগ নিয়ে রিসার্চ করছে সেই ড্রাগটা সেই ব্যাকটেরিয়ার উপর অ্যাপ্লাই করে দেখছে যে আদৌ সেই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলছে কি মেরে ফেলছে না তাহলে এইরকম একটা ব্যাপার কিন্তু ইনিশিয়ালসে যেটা করছে চাচ্ছে ব্যাকটেরিয়া অল্প একটু ব্যাকটেরিয়া মানে নিয়ে সেটাকে ব্যাকটেরিয়ার কি বলবো যে অ্যাম্পেল নিয়ে সেটাকে নিয়ে সে এমন একটা আইডিয়াল সিচুয়েশান ক্রিয়েট করলো যে ব্যাকটেরিয়ার মানে প্রচুর খাবার ঠিক যে আইডিয়াল টেম্পারেচারে ব্যাকটেরিয়াটা বাঁচে সেই রকম টেম্পারেচার সেইরকম অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে যাতে করে আইডিয়ালি ব্যাকটেরিয়াটা গ্রো করতে পারে তো সেই রকম সিচুয়েশনের ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেলকে আমরা অ্যাপ্লাই করতে পারবো মানে রিয়ালি ইট ইজ রিয়ালি অ্যাপ্লাইড ওকে ইন তবু যদি এক্সাম্পল পরীক্ষায় বলে যে কোথায় এটা পাওয়া যায় এক্সপোনেনশিয়াল গ্রোথ ইকুয়েশনের এই মডেলটা মানে ইন রিয়েলিটি তোমরা বলবে এই ব্যাকটেরিয়া কালচার এই ধরনের ক্ষেত্রে যদি অপশন থাকে তাহলে সেটাকে অ্যাপ্লাই করা যায় এই রকম ধরো একটা আমি এই ধরনের একটা যদি এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল ব্যাকটেরিয়া ফলো করে চলে তাহলে কিন্তু এই রকম একটা আমরা আনসার পাবো যে ধরো ব্যাকটেরিয়া নিয়েছি আমরা যে এবার ধরো আমি এক জায়গায় দিচ্ছি ব্যাকটেরিয়া কালচার করেছি এবং এক জায়গায় লিখছি ব্যাকটেরিয়া কাউন্ট আর এক জায়গায় দিচ্ছি টাইম ওকে টাইম দিচ্ছি ধরো নিচে আমি টাইম আর ওপরে ব্যাকটেরিয়া কাউন্ট এই রকম দিয়েছি এরকম দুটো কলাম করলাম ধরো টাইমটা জিরো টাইম যখন ধরো ওয়ান হান্ড্রেড ব্যাকটেরিয়া আমরা কিনেছি কোনো একটা পার্টিকুলার ব্যাকটেরিয়া কিনেছি মানে বাদ কোনোভাবে তৈরি করেছি ইনিশিয়ালি জিরো টাইমে ওয়ান হান্ড্রেড ব্যাকটেরিয়া এটা এবার আইডিয়াল সেই পরিবেশের মধ্যে ব্যাকটেরিয়াটাকে রাখলাম তাহলে দেখা গেল এটা এক্সপেরিমেন্টালি এক ঘন্টা পরে ব্যাকটেরিয়াটা হয়ে গেল দুশো দু ঘন্টা পর এর ডবল হয়ে গেল ধরো চারশো তিন ঘন্টা পর এর ডবল হয়ে গেল ধরো আটশো কেমনভাবে বাড়ছে দেখো চার ঘন্টা পর আবার কি হলো এর ডবল হয়ে গেল ষোলোশো এই রকম যদি বাড়তে থাকে এই রকম রেটে যদি বাড়তে থাকে সংখ্যাগুলোর দিকে নজর রাখবে যে ডবল 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 হয়ে এই রকম করে যদি চলতে থাকে এবং এইটাকে তুমি যদি গ্রাফে প্লট করো গ্রাফটা দেখাবে এইরকম যে ওয়াই অ্যাক্সিস বরাবর ব্যাকটেরিয়া কাউন্ট আমি ধরো লিখলাম বিসি এক্স অ্যাক্সিস বরাবর আমি দিলাম ধরো টাইম এই দুটোকে যদি প্লট করি এই এই রকম কার্ডটা অনেকটা দেখাবে অর্থাৎ ইংলিশ লেটার জের মতো কার্ডটা অনেকটা দেখাবে এবং এই কার্ভটাই হচ্ছে এক্সপোনেন্সিয়াল কার্ভ এইটা কার্ভটাকেই বলা হয় এক্সপোনেন্সিয়াল এক্সপোনেন্সিয়াল কার্ভ ওকে এই কার্ভটাকেই বলা হয় এক্সপোনেন্সিয়াল কার্ভ যদি এইরকমভাবে ব্যাকটেরিয়াটা বাড়তে থাকে এবার দেখো আরও একটা জিনিস এইখানে তুমি ধরো চার ঘন্টা পর বা ফোর পয়েন্ট ফাইভ পর কতগুলো ব্যাকটেরিয়া হয়েছে সেটা যদি জানতে চাও কি ফর্মুলা ইউজ করবে তখন দেখবে এর জন্য এই ফর্মুলা ফিট করবে যে কোনো অ্যাট টাইম টি এন টি উইল বি ইকুয়াল টু এনজিরো ই পাওয়ার সামথিং কনস্ট্যান্ট ধরো এখানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমি লিখলাম বি into t যে টাইমে তুমি চাচ্ছো যে এখানে ফোর পয়েন্ট আওয়ার আর এনজিরো মানে ইনিশিয়াল ব্যাকটেরিয়া কাউন্ট এখানে এটা হান্ড্রেড ঠিক এই রকম একটা ফর্মুলার সঙ্গে এই যে ভ্যালুগুলো ফিট করে যাবে এই জন্যেই এটাকে বলা হচ্ছে যে র্যাপিডলি ইনক্রিজ এই ব্যাপারটা এক্সপোরসিয়ালের মানে এবং সিস্টেমেটিকলি অবশ্যই একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা মেনটেন করে সেটা বাড়তে থাকবে সেই ম্যাথামেটিক্যাল ফর্মুলাটা হচ্ছে এই রকম ফর্মুলা অনুযায়ী যদি বাড়তে থাকে তাহলে ভ্যালুগুলো ঠিক এই রকম হবে এক ঘন্টা পর রকম দু ঘন্টা পরে এই রকম তিন ঘন্টা পর চার ঘন্টা পর এইটাই ম্যাথামেটিক্সের ভাষায় এইভাবে প্রকাশ করা হয় এন টি টু এনজিরো জিরো টি টু বিটি ওকে তো এই গেল এক্সপোরেন্সিয়ালের আমি সরাসরি বলতে গেলে ইকুয়েশানটাই তোমাদের বলে দিয়েছি এখন পরীক্ষার সময় ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে বহুবার এসেছে এর ডেরিভেশনটা যে ডিরাইভ দ্য ইকুয়েশান ফর দ্য এক্সপোনেন্সিয়াল গ্রোথ হ্যাঁ ডির ডিরাইভ এ দি এক্সপোনেন্সিয়াল এটা হচ্ছে কোশ্চেন আকারে দিলাম এক্সপোনেন্সিয়াল এক্সপোনেনশিয়াল গ্রোথ ইকুয়েশান গ্রোথ ইকুয়েশান এক্সপোনেন্সিয়াল গ্রোথ ইকুয়েশান ডেরিভেশান এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এখন কীভাবে ডিরাইভ করবে আমরা এইভাবে শুরুটা করব ধরো এই মডেলে কি অ্যাসিউম করা হয়েছে যে এই অ্যাসিউম করে নেওয়া হয়েছে অনেক কিছু অ্যাসিউম করেছে আমরা দেখেছি যে আনলিমিটেড রিসোর্স থাকবে কোনো মানে অ্যাডভার্স এফেক্ট থাকবে না যেটা পপুলেশান কমিয়ে দেবে তার মানে এক্সপেরিয়েন্সিয়াল মডেল অনুযায়ী কোনো এক পার্টিকুলার টাইমে যদি এইরকম আইডিয়াল সিচুয়েশন থাকে তখন কিন্তু খুব স্বাভাবিকভাবে পপুলেশান বাড়বে কারণ রিসোর্স অটেল রিসোর্স আমাদের এখন পপুলেশান কমানোর প্রয়োজনটা কেন হচ্ছে এই মুহূর্তে আমরা চিন্তা করছি যে পপুলেশন কমানো দরকার কেন তার কারণ রিসোর্স কমে গেছে যদি রিসোর্সটা আনলিমিটেড হয় তুমি দেখো যে তোমার বাবা বা তার দাদু তাদের যত সন্তান সংখ্যা ছিল আমাদের জেনারেশনে কিন্তু অনেক সেটা কমে গেছে কারণ রিসোর্স কমে গেছে রিসোর্স তখন বেশি ছিল এইরকমই যদি রিসোর্স আনলিমিটেড হয় তখন এই এক্সফোয়েন্সিয়ালি পপুলেশান গ্রো করবে যেমন আমি দেখালাম একশো থেকে দুশো দুশো থেকে চারশো এইরকম করে এক্সপোয়েন্সিয়ালি পপুলেশান গ্রো করবে এবং সেটা মানেই এটা বোঝায় যে কোনো এক সময়ে যে পপুলেশন সাইজ পপুলেশান গ্রোথ রেট

Population growth rate, population, population growth rate is proportional, proportional, propor, proportional to the population size, population size. অ্যাট এনি টাইম অ্যাট এনি টাইম টি ঠিক আছে অ্যাট এনি টাইম টি এবার আমরা আরও কতগুলো জিনিস অ্যাসিউম করে নিচ্ছি লেট অ্যাসিউম লেট লেট be the পপুলেশান population সাইজ পপুলেশান সাইজ মানে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল আমি বারবারই বলছি পপুলেশান সাইজ

এইটা ডাইরেক্টলি প্রপর্শনাল হবে কার সঙ্গে সেই মুহূর্তে সেই টি টাইমে পপুলেশনের সঙ্গে অর্থাৎ ডিএনটি বাই ডি টি উইল বি ডাইরেক্টলি প্রপর্শনাল টু এন টি ওকে এবার সিম্পল ম্যাথামেটিক্স আমরা বলতে পারি অর ডিএন টি বাই টি উইল বি ইকুয়াল টু আর টি আর এন টি হয় আর ইজ কল আর ইজ এ কনস্ট্যান্ট কলড এক্সপোনেন্সিয়াল গ্রোথ রেট কনস্ট্যান্ট এক্সপোনেন্সিয়াল এক্সপোনেন্সিয়াল গ্রোথ এক্সপোনেন্সিয়াল গ্রোথ রেট এক্সপোনেন্সিয়াল গ্রোথ রেট নিয়ে আমরা ডিল করছি এক্সপোনেন্সিয়াল গ্রোথ রেট কনস্ট্যান্ট ওকে আর এবং এটা কি না এক এটা যদি ওয়ান হয় এনটি অ্যাট পার ইন্ডিভিজুয়াল পার ইন্ডিভিজুয়াল হোয়াট ইজ দ্য রেট অফ দ্য পপুলেশান গ্রোথ সেটাকে হোয়েন এন ইজ গ্যাল টু এন টি ইজ্যাল টু ওয়ান দেন আর উইল বি ইকুয়াল টু ডি এন টি বাই ডিটি ওই ঠিক রেট ইকুয়েশান বা কী বলবো ওই রেডি অ্যাক্টিভিটি তোমরা যেমন পড়েছিলে ঠিক তেমনই আর কি সেখানে কমছিল এখানে বাড়ছে এটাই তফাত যে রেডিফিকেশনের ক্ষেত্রে রিয়াক্টেন্টের পরিমাণটা যত টাইম যায় কমতে থাকে বা রেডিও অ্যাক্টিভিটির ক্ষেত্রে অ্যাটম সংখ্যা কমতে থাকে সেই কারণে একটা নেগেটিভ চলে আসবে শেষে আমাদের দেখবে পজিটিভ আসবে এখানে আর এইখানে কিন্তু উইথ টাইম পপুলেশান ইনক্রিজ করছে তাহলে এটা মিন করে আর বলা হয় যে পপুলেশান গ্রোথ রেট পপুলেশান গ্রোথ রেট পার ক্যাপিটা পার ক্যাপিটায় কথাটা মনে রাখবে ক্যাপিটা ক্যাপিটা মানে ইন্ডিভিজুয়াল মানে পার ইন্ডিভিজুয়াল কত পপুলেশান বাড়ছে সেটা দিয়েই আরকে পপুলেশান গ্রোথ রেট সেটা দিয়ে আরকে বোঝানো হয় এবং এবার এটাকে পার্সেন্টেজে যদি বার করো অর্থাৎ পার হান্ড্রেড ক্যাপিটা পার হান্ড্রেড পার্সেন্ট বা হান্ড্রেড ক্যাপিটা কত গ্রোথ রেট সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্যারামিটার আমরা একটু পরেই সেটা যখন ডাবলিং টাইম পড়ব তখন আমরা জানবো যে পার হান্ড্রেড ক্যাপিটা পপুলেশন গ্রোথ রেটটা কি ইম্পর্টেন্ট তাহলে আপাতত আর ইজ এ কনস্ট্যান্ট কল কী বলবো যে এক্সপোনেন্সিয়াল গ্রোথ রেট কনস্ট্যান্ট হুইচ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য গ্রোথ রেট পার ক্যাপিটা বা পার ইন্ডিভিজুয়াল গ্রোথ রেট পার ইন্ডিভিজুয়াল তোমরা লিখে নাও কথাটা গ্রোথ রেট পার ইন্ডিভিজুয়াল আর ওকে নাও ইফ আই কন্টিনিউ এবার ধরো এইরকম যে আমরা ধরলাম লেট ইন এটাকে একটু যদি সাজিয়ে লিখি এইরকম অর যে ইফ ইউ ইন্টিগ্রেট বোথ সাইড ইনটিগ্রেটিং এটাকে অরটাকে কেটে দিয়ে লিখি যে ইনটিগ্রেটিং প্রথমে একটু সাজিয়ে নিই যে ডিএনটি ডিএনটি বাই এন টি উইল বি ইকুয়াল টু এই ইনটিগ্রেশনটা দিচ্ছি না ডিএনটি বাই এন টি ইজ টু আমরা লিখতে পারি কী লিখতে পারি কোথায় গেল আর হ্যাঁ ডিটি এটা লিখতে পারি এইটা আমরা ইন্টিগ্রেশন করবো বলে ঠিক যে প্যারামিটারগুলো লাগবে আমরা বিভিন্ন সাইডে ঠিক ওই রেডি অ্যাক্টিভিটি বা ওই রে ফার্স্ট অর্ডার এডুকেশনের মতো আমরা নিয়ে চলে এলাম এবার এইটাকে উই ইন্টিগ্রেট বোথ সাইড নাও ইফ উই ইন্টিগ্রেট বোথ সাইড ইফ উই ইন্টিগ্রেট ইন্টিগ্রেট বোথ সাইড বোথ সাইডস তাহলে কী দাঁড়াবে ডিএন টি বাই এন টি উইল বি ইকুয়াল টু আর ডিটি এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডিএনটি বাই এন টি উইল বি ইকুয়াল টু আর এটাকে লিখতে পারি এবার লেট এন টি বি লেট এবার একটা জিনিস আমরা কনসিডার করি যে এন বিধা পপুলেশান সাইজ মানে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল আমি বারবার বলছি পপুলেশান সাইজ সাইজ মানে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল অ্যাট দ্য বিগিনিং অ্যাট দ্য বিগিনিং বিগিনিং এখন বিগিনিং অ্যাট দ্য বিগিনিং মানে হোয়েন টি ইজ ইজাল টু জিরো লেট এন বি দা পপুলেশান আর এন্ট্রিটা তো অ্যাট দ্য টাইম টি তাহলে এইগুলো যদি আমরা উভয় দিকে এখন বসিয়ে দিই হ্যাঁ তাহলে ওই ডেফিনাইট এন্ট্রি গ্যাল যদি আমরা করি তাহলে আলটিমেট কি দাঁড়াবে যে এন জিরো এন টি টি বাই এন টি উইল বি ইকুয়াল টু জিরো টি আর বাইরে ডিটি এইটা এইটা দাঁড়াবে অর এবার অর এটাকে তাহলে যদি আমরা ইন্টিগ্রেশন করি আলটিমেট উত্তরটা পাবো এন টি বাই এন জিরো উইল বি ইকুয়াল টু আর ডিটি সিম্পল ম্যাথামেটিক্স এইটা একটা এক্সপিরিয়েন্সিয়াল গ্রোথ ইকুয়েশনের একটা ফর্মুলা এবার এটা থেকে আমরা লিখে নিতে পারি ln এন টি আমরা কী লিখতে পারি যে না এটা লিখতে পারি যে এন টি বাই এন জিরো উইল বি ইকোয়াল টু ই টু দি পাওয়ার আর টি এটাকে লিখতে পারি অর আমরা লিখতে পারি এন টি ইকাল টু এন জিরো ই টু দি পাওয়ার আর টি এটি স্মল টি হ্যাঁ স্মল টি ওকে ব্যাস দিস ইজ দ্য ওয়ার্কিং ফর্মুলা ফর দ্য এক্সপোনেন্সিয়াল গ্রোথ ইকুয়েশান এই ইকুয়েশানই বলে দিচ্ছে আফটার এনজিরো যদি পপুলেশান হয় টাইম হয় অ্যাট দ্য বিগিনিং আফটার টাইম টি হোয়াট উইল বি দ্য পপুলেশান অফ এ পার্টিকুলার স্পিসিস এটা তাহলে প্রেডিক্ট করা যাবে যে আগামী দু বছর পর চার বছর পর কেমন পপুলেশান হবে কিন্তু মনে রাখবে এর ইউজ অত্যন্ত লিমিটে লিমিটেড ইউজ কারণ কি এটা খুব মানে রেয়ারলি কেসে যেখানে আনলিমিটেড রিসোর্স থাকবে এবং কোনো ডিজিজ থাকবে না এইরকম একটা আইডিয়াল সিচুয়েশানেই এই ইকুয়েশানকে আমরা ইউজ করতে পারবো তো সুতরাং এটা আমাদের কাছে খুব লজিক্যাল নয় তাহলে লজিক্যালটা কি সেটা আমাদের কন্টিনিউ আমাদের আলোচনা কন্টিনিউ রাখি আমরা এরপরে এক্সফোনেন্সিয়াল ইকুয়েশান সংক্রান্ত আরও একটু আলোচনা করে মোর লজ মোর লজিস্টিক ইকুয়েশানের দিকে আমরা পা বাড়াবো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো তোমাদের লেকচারটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি এবং নিচের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া কেমিস্ট্রি গাইডার ডট কম এই সাইটটি ভিজিট করবে যেখানে অ্যাডিশনালি তোমরা স্টাডি মেটেরিয়াল এবং অ্যাসাইনমেন্ট সহ অন্যান্য অনেক কিছু পাবে